সমস্যায় নাজেহাল কলকাতা বিমানবন্দর ব্যবহারকারী যাত্রীরা। উদ্বোধনের চার মাস পরেও এখনও কনভেয়ার বেল্টের সমস্যা মেটেনি, দিক নির্দেশিকাতেও সমস্যা মেটেনি, কাঁচ ভাঙার ঘটনাও অব্যাহত, অপরিষ্কার শৌচাগার, খাবার জলের সমস্যা, সমস্যা আন্তর্জাতিক অ্যারাইভাল লাউঞ্জের ডিসপ্লে বোর্ডে। এত সব সমস্যার মোকাবিলা করতে রীতিমতো নাভিশ্বাস উঠেছে এয়ারপোর্টস অথরিটি অফ ইন্ডিয়ার। যাত্রীরা যখন সমস্যায় পড়ছেন বিমানবন্দরেই, তখন খুব স্বাভাবিক কারণেই যাত্রীদের ক্ষোভের আঁচ গায়ে লাগছে বিমানবন্দর কর্তৃপক্ষের। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে যখন এই ন্যূনতম পরিষেবাজনিত সমস্যাগুলি সমাধান করতে ব্যর্থ, তখন নিজেদের ঘাড় থেকে বেশিরভাগ দায়িত্ব ঝেড়ে ফেলার পরিকল্পনা করেছে কলকাতা বিমানবন্দর কর্তৃপক্ষ। এয়ারপোর্টস অথরিটি অফ ইন্ডিয়ার তরফে কলকাতা বিমানবন্দরের অধিকর্তা বিপি শর্মা জানিয়েছেন, যাত্রীরা যে যে সমস্যার সম্মুখীন হচ্ছেন তার সব দায়িত্ব বিমানবন্দর কর্তৃপক্ষের নয়, আমরা শুধু পরিকাঠামোগত সহায়তা দিই, সেগুলির সুবিধা যাতে যাত্রীরা পান তা দেখার দায়িত্ব সংশ্লিষ্ট বিমান সংস্থা বা বিভিন্ন ঠিকাদার সংস্থার। এর জন্য তৈরি হচ্ছে সার্ভিস লেভেল এগ্রিমেন্ট। কিন্তু কি থাকছে এই এগ্রিমেন্টে? এয়ারপোর্টস অথরিটি অফ ইন্ডিয়া সূত্রে জানা গিয়েছে, কনভেয়ার বেল্ট বা লাগেজ বেল্ট অপারেশনের দায়িত্ব সংশ্লিষ্ট বিমান সংস্থার। বিমানবন্দরের আলো, এয়ার কন্ডিশনার সহ বিষয়গুলি দেখার জন্য নির্দিষ্ট বেসরকারি সংস্থাকে দায়িত্ব দেওয়া আছে। শৌচাগার এবং টার্মিনাল বিল্ডিং পরিচ্ছন্ন রাখার দায়িত্ব দিল্লির একটি বেসরকারি সংস্থার। ট্যাক্সির দায়িত্ব পুলিশের, বাসের দায়িত্বে যৌথভাবে রয়েছে রাজ্য সরকার ও একটি বেসরকারি সংস্থা। অথচ যাত্রীরা এগুলি সম্পর্কে অবহিত নন, তাই কোনো সমস্যা হলে যাত্রীরা ক্ষোভ উগড়ে দেন বিমানবন্দর কর্তৃপক্ষের কাছে। তাই এই সব সংস্থার সঙ্গে পরিষেবা সংক্রান্ত চুক্তি করতে চলেছে এয়ারপোর্টস অথরিটি, যাতে প্রত্যেকে নিজের দায়িত্ব ঠিকঠাক পালন করে। কোনো অসুবিধা হলে যাত্রীরাও যাতে জানতে পারেন কোথায় যোগাযোগ করলে দ্রুত সমস্যার সমাধান হবে। বিমানবন্দরের বিভিন্ন জায়গায় থাকবে ডিসপ্লে বোর্ড, কোন সমস্যার জন্য সংশ্লিষ্ট কোন সংস্থা বা ব্যক্তির সঙ্গে যোগাযোগ করতে হবে তা লেখা থাকবে ডিসপ্লে বোর্ডে। এই চুক্তি কার্যকর হলে চলতি সমস্যার দ্রুত সমাধান হবে বলেই আশাবাদী এয়ারপোর্টস অথরিটি অফ ইন্ডিয়া। সমিত সেনগুপ্তের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা।